গত 10 তারিখে চট্টগ্রামে আমার কিছু ইসলামী সাংস্কৃতিক ভাইরা দুইটা গজল গাইছে তাকো প্রতিমার সামনে দাঁড়ায়া তাও দাওয়াত কইরে নিছে দেখছেন না ফেসবুকে আজকে তাকো পুলিশে ধরে নিয়ে গেছে তাকো ধর্ম আঘাত লেগেছে গজল গাইছে সংগীত গাইছে ইসলামী সংগীত কথাগুলা হইছে শুধু মুসলমানের দ্বারাই এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই কথাগুলা হিন্দুদেরও হয় মুসলমানেরও হয় কথাগুলা তাকো সাথে নিয়েই কইছে তাকো ধর্মে কোনো আঘাত করে নাই ইসলামী সংগীতের দ্বারা ইসলামী দুইটা গান গাওয়ার কারণে যদি পুলিশ তাদেরকে খোঁজে আর বাড়ি করতে ধরে নিয়ে যেতে পারে আমার নবীর যে প্রহিগালি দিছে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছে যদি ওরে ফাঁসির মঞ্চে না দেয়া হয় উপযুক্ত বিচার না পায় সারা পৃথিবীতে অগ্নিগিরির মতো অগ্নি লীলাহান শেখা পৃথিবীতে জ্বলে উঠবে আগুন লেগে যাবে চাচা মোদি মুরাদনগর কুমিল্লা থেকে দীপ্তকণ্ঠে যুবক আওয়াজ দেয় দিল্লি থেকে যদি শত শত কিলোমিটার হেঁটে যেতে পারে পায়ে হেঁটে যেতে পারে ওই পরহির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়া লং মার্চ করতে পারে যদি ওই পরহিতকে অতি শীঘ্র আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে না ঝুলায় দরকার হয় বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত যেতে লং মার্চ করতে কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও আকাড়া মুদির দেশে আমার নবীর চরিত্রহীন করে গালি দিছে এক পুরোহিত এ গিরিশ পাল আকাড়া মুদিকে বলবো অতি দ্রুত এই পুরোহিতকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান এটা শেখ হাসিনাও দেয় নাই খালেদাও দেয় নাই পৃথিবীর কোন সরকার দেয় নাই বিশ্ব সরকার বলেছে আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খুলকে আজিম আমার নবী এ মোদি সরকার যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে ওই মানুষটার চরিত্র নিয়ে কথা বললে মুরাদনগর আর কুমিল্লা নয় পৃথিবীর কোন মুসলমান মেনে নিবে না দরকার হয় এই জীবনকে 10 বার শাহাদাতের তামান্না নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবো তো আমার নবীর ইজ্জত এই জমিনে টিকে রাখবো ঠিক রাজি আছেন না ইনশাআল্লাহ আছেন রাজি ইনশাআল্লাহ তাহলে রেডি থাকেন রেডি রেডি যদি ক হয় বাংলাদেশে বড় বড় উলামা ইকরাম ডাক দেয় সরমনের শেখ ডাক দেয় হেফাজত ইসলাম ডাক দেয় যুব সমাজ ডাক দেয় লং মার্চ করে ওই পরহিতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হবে দরকার হয় ভারত পর্যন্ত যেতে হবে রাজি আছেন না নাই কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে আমার দেখায় দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার হুসিয়ার সত্তর বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবে নবীর পক্ষে যারা স্লোগান দেবে আমি আল্লাহকে সাক্ষীকে বলেছি ওই কণ্ঠ কোনোদিন হাউজে কাউসারের মালিক ছাড়া অন্য কোন জিনিসের মালিক হবে না মদিনা এমন একটা জায়গা যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন পৃথিবীতে মক্কা মদিনার মতো এত সুন্দর জায়গা আর কোথাও নাই যাইতে মন চায় না সবাই যাবেন তো ইনশাআল্লাহ আমি দোয়া করে গেলাম মুসাফির হিসাবে যেন একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ দান করো আমার হোটেলটা এই বছর এমন একটা জায়গায় ছিল যেই জায়গাটায় আমার বিশ্বনবী সুবহানাল্লাহ বেহান্দি তার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেওয়ার পরে ওই জায়গাটা ফাতেমার জন্য একটা আলাদা ঘর বানিয়ে দিয়েছিলেন যখন ওই জায়গা দিয়ে হোটেলে যাইতাম নামাজ শেষ করে রসুলের রাজায় সালাম দিয়া তখন ভাবতাম আহারে আমার নবী তো এই রাস্তা দিয়ে সকাল বিকেল দুইবার গেছে
বজনরে মনে মনে ভাবতাম এই দরজা দিয়েই তোমার নবী ফাতেমার বাড়িতে সকাল বিকেল দুইবার যাইত ইয়ামার কুমিল্লা মুরাদনগরের বাইরা বিশ্ব নবীর প্রেমের কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না এ কুমিল্লার বাইরারা শুধু আপনাদের খেদমতে একটা আরজ করিয়া যাই রে ভাই এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই আমি যেই বাসায় বসে খাবার খাইলাম শুনলাম ওই বাসার মালিক এত সুন্দর বাসা বানায় আজকে কবরে মাত্র কয়েকটা দিন আগে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেছে বাড়ির দিকে তাকাইলাম আর ভাবলাম আহারে কত সুন্দর বাড়ি বানায় আজকে মাটির ঘরে ঘুমাই রয়েছে কি বা হবে সঙ্গে তোমার মরণে কেবা হবে সঙ্গে কুমিল্লা মুরাদনগরের বাজার দুনিয়ায় বাড়ি গাড়ি যা কিছু দেখো সব বেলায় একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে আজকে 12ই অক্টোবর আবার আল্লাহরে দেখে দেও 12ই অক্টোবর এই কুমিল্লা মুরাদনগর মাহফিলের শুরুতেই তুমি দেখায়া দাও আলি এই সুন্দর বাড়ি আমার নয় এই সুন্দর নারী আমার নয় ওই অন্ধকার কবরটা হলো আমার আসল বাড়ি চোখের পানি দিয়ে যদি আল্লাহকে বুঝাইয়া বলতে পারো মালিকরা তুমি যদি মাপ না করো কার কাছে যাব এই কথাটা যদি একবার আমার মাওলারে বুঝাইয়া বলতে পারো আমি মুসাফির বলিয়া গেলাম তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে কেমনে থাকবা ওই কবর যেই কবরে বন্ধু বান্দব রবে না আল্লাহ আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই যাদের চোখের পানিগুলো অজরে আজকের মাহফিলে ঝরবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দিবা তাদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা আমি দেখতেছি অনেক পাগলের চোখে পানি চলে আসছে বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড আমার আল্লাহ শেখ হাসিনার মতো না আমার আল্লাহ খালেদার মতো না আমার আল্লাহ এমনই একজন দরুদি 40 বছর আগে কি গুনাহ করছেন ওই দিকে আল্লাহ তাকাবে না আপনার চোখে পানি দেখার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে ফেন্ডা আর একটা দিকে আমার দিক দেন তো হালকা হালকা মাশাআল্লাহ জি এ বাবা আমি দেখবো আজকে জীবনটারে কি পরিবর্তন আর পরিবর্তন করতে চান আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাকে যাদের মা নাই আমি আপনার কাতারে আমারও মা নাই পৃথিবীতে আমার মতো কত আলেম মা কইয়া বড় গলায় ডাকে কত বক্তা এখনো পর্যন্ত আমার থেকে অনেক সিনিয়র এখনো মা কইয়া বাইতে যে ডাকে আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকতে পারি না
যেই বসে ছেলেরা মার হাতের পিঠা খাইছে মার হাতের আদর খাইছে মার হাতের সুমা খাইছে ওই বয়সে আমি জিহাদি মা হারাই ফেলেছি আমি এখানে আসার পরে আমার প্রবাসী ভাইরা মা বাবাকে নিয়ে বেশি ওয়াজ করতে বলছে আমি তোমাদের সামনে মা বাবার কি ওয়াজ করব দাদা ভাই আমারই তো মা নাই আমি তো তোমার মতো মা হারা তবে আমি জানি আমার সুরে যারা আজকে সুর মিলাইয়া মা কই একটা ডাক দিবা মায়ের কবরটা আজকে জান্নাতের টুকরো হয়ে যাবে আমি দেখছি আমার বুড়া বাজানদের চোখ দিয়ে পানি অজরে ঝরতাছে যে সন্তানের চোখ দিয়ে মায়ের ব্যথায় ব্যথিত হইয়া চোখ দিয়ে পানি পড়বে ওই চোখের পানির খাতিরে মায়ের কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে বাবার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার বাজান এই যারা প্রবাসী আছে আমারে যারা খাবার খাওয়াইলো অধিকাংশ ছেলেগুলো প্রবাসী ওরা আমাকে বলে হুজুর যখনই মনটা খারাপ থাকতো আপনার শুনতাম বিশ্বাস করে তখন আমার মনের মধ্যে এত আনন্দ লাগছে ওদের জন্য এত দোয়া করছি আর বিশেষ করে আমি প্রবাসীদের জন্য বেশি ভালোবাসা দিই কারণ কি জানেন প্রবাসীরা যে কত কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে এটা উমরায় যখন ছিলাম গত সপ্তাহে বিশ্বাস করেন এই এত গরম রাস্তার উপরে দাঁড়ায় যারা রাস্তা ঝাড়ু দেয় আমার কলিজার টুকরা ভাইরা মাথার ঘাম পায় অজরে ঝরতেছে তবে একটা পয়সা খরচ করে খায় না এত কষ্ট করে পয়সা কামাই আপনারা আমার জন্য পাঠায় আর তাদের কষ্টের টাকার কোনো দাম নাই কথা কর না কেন তাদের কষ্টের টাকাগুলা মুরাদনগর যাইয়ে হ্যার বউ এমন ভাবে খরচ করে মনে হয় বিডি অস্ট্রেলিয়ান গরু কথা কর না কেন পর্দা নাই পশিদে নাই বোরকা নাই শ্বশুর শাশুড়ি খেদমত নাই মনে হয় সবচাইতে বড় দায়ু শয়তান মুরাদনগরের ওই মহিলা হালাকি একজন প্রবাসীর ঘাম ঝরানো পয়সা দিয়ে যেই মহিলা তার স্বামীর জাহান্নাম কিনে দেয় বেপর্দায় চলিয়া নামাজ না পড়িয়া ওর মতো দায়ুস ওর মতো আল্লাহর নাবাক না কমি না মহিলা পৃথিবীতে আর থাকতে পারে না বেচারা ঘাম ঝরানো পয়সা পাঠায় আর বাড়িতে বইয়া বইয়া প্যাগাম সিরে প্যাগাম লাগাইয়া নৌকায় পাল লাগানোর মতো লাগাইয়া 24 ঘন্টা টেলিফোনে কথা কয় নাঙের সাথে হে কথা কর না কেন বেডার কিনা দিয়া মোবাইলে কথা কয় নাঙের সাথে বেডার সাথে 2 মিনিট কথা কর টাইম নেই এমন মহিলা আছে না নাই আর এই প্রবাসীদের কষ্ট আল্লাহ সালে কেউ বুঝে না আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালো রাই করে জোরে কেন আমিন আরো জোরে কেন আমিন প্রবাসীরা বেশি অর্ধেক হাড়ের রোগী হয়ে যায় বোর টেনশন যে মগিরে তুই আইছি আমার স্বাস্থ্য বাড়ি তো দুষ্ট না জানি আবার জালনার ভাগ দিয়ে আর দিও না কথা কর না কে না আমার বউরে আবার মেসেজ দেয় এই টেনশনে বেড়ায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না আমি বলবো আল্লাহ প্রবাসীদের কষ্ট তুমি যদি বুঝো প্রবাসীদের ফ্যামিলিটা তুমি ভালো রাখবা 12 বছর 13 বছর বিদেশ কাটাইয়া বেড়া দেশাইয়া দেয় বউ নাই টাহাও নাই কথা কর না কেন 12 বছর পরে বেড়া প্যারালিস্ট হয়ে ঘরে বহুত টেনশনে হ্যারে কেউ একটা ক্যাপসুল কিনে দেয় না অতএব আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমার ভাইদেরকে তুমি ভালো রাখো ওদেরকে সুস্থ রাখো জোরে কানা আমি আরো জোরে কানা আমি আমি এখানে আসার আগে কাতারের প্রবাসীরা সৌদি আরবের প্রবাসীরা খালি কয় হুজুর মা বাবার ওয়াজ করবেন মা বাবার ওয়াজ যদি শুনতে হয় দিলের কানে শুনতে হবে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ এখন নামাজের ওয়াজ আর মা বাবার ওয়াজ এখন বেশি ওয়াজ আর সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় জানেন যখন মানুষগুলো মসজিদের সামনে দাঁড়ায় গল্প করে খালাকে নামাজটা পড়ে যদিও নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন তেরে টাক্কা নামাজ দোকানে বয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দেখবেন প্রথমে শুরু করে ইমাম সাহেবের লাগে হুজুর টাইম হয় নাই কথা কর না কে মনে হয় কই মাছের মতো লাফায় একটু পরে মরবো
মসজিদে ঢুকে কত তারা তারাহুরা হুজুর নামাজের টাইম হয় নাই নামাজের টাইম হয় নাই ও বাবা হালাকুলি বিড়িটানার টাইম হইছে মানুষের গীবত শেখায় দোকানের সামনে বসে করতে পারে ওইটার টাইম হইছে মসজিদে বইয়া 5টা মিনিট বেশি সময়ের টাইম না নাই কত কোন লাগে যদিও 5 মিনিট মসজিদে বসে দুই বুড়ায় পাশাপাশি বসে বইয়া শুরু করে এলাকার ইমাম সাহেবরে বাস কেমনে দিতে কয় ইমাম পরে বাড়ি খাইতে খাইতে আ ফেটটা কি জানি ঝুলে গেছে গা আধা ঘন্টা খালি ইমামের বদনামি কই এমন বাটপার বুড়া আছে না নাই হ্যাঁ মসজিদে বইয়া যারা গীবত কয় এটা মানুষ না এটা মনে করবেন শয়তানের খালতো ভাই কথা কর না কেন অনেক বুড়া আছে আমার পরে রাগ করবেন রাগ করেন না এই যে 33 বছর না 30 বছর ধরে ওয়াজ দিছেন আমি ইলিয়াসের মঞ্জিয়া দিয়ে এখন ওই মাঠে আসি নাই আমি বাকি আছিলাম আমারও নিয়ে আইছেন আমি সাক্ষী থেকে গেলাম এই মাঠে এত বছর যারা ওয়াজ দিয়ে একটা ওয়াজের কথা শুনে যারা হাসছেন বা কানছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা এই জমিনটা আপনার জন্য উকিল হয়ে আছে সুবহানাল্লাহ জোরে কোন যায় না এই 30 বছর ওয়াজ শুনিয়া আপনারা যদি একটা আমল করে থাকেন এই মাটি আপনার পক্ষে উকালাতি করে আপনারা জান্নাতি হয়ে যাবেন তাহলে এবার রেডি হয়ে যাবে পৃথিবীতে মার সাইডে দরদি কেউ আছে বাবার সাইডে বড় বন্ধু কেউ আছে এটা আপনারা বোঝেন বা না বোঝেন আমার নবী বুঝছে মারহাবা আমার নবী বুঝছে যদি কোন আমার নবী কেমনে বুঝছে আমার থেকে নেন এ আমার নবী মদিনায় একদিন আসতেছে বৃষ্টির মধ্যে মারহাবা কোন ইনদিমিন টাইমে দেখে একটা বৃদ্ধা মহিলা 100 কাছাকাছি বয়স 100 মতো বয়স আমার নবী যখন হালিমায় সাদিয়ার দুধ পান করে তখন হালিমায় সাদিয়ার বয়স 25 বছরের উপরে ছিল মারহাবা কোন কত বছর 25 জোরে কর সমস্ত মুহাদ্দিসগণ একই কথা বলেন 25 বছরের উপরে হালিমায় সাদিয়ার বয়স হালিমার সাদিয়ার বয়স যখন 12 থেকে 13 বছর তখন তার স্বামীর সাথে বিয়ে হয় আর আজ থেকে 20-30 বছর আগে আমাগো মা সাসি গো বিয়ে হইতো 12 বছর 13 বছর বয়সে আরে এখন দাম রিনা বানাই বিয়েই দেয় না কথা কর না কে আরে বাবা সরকার যে ডাইয়া হে কই 18 রাতে বিয়া নাই এসা কথা কর না কে আর যুবকের 20 এর আগে বিয়ের কথা কইলে হারে ইট বানবো বলি ইট জেলখানায় দিয়া হালাকে 20 বছর হওয়ার আগে কত শেরির পিছনে যে কাতি মাইসে কুত্তার মতো ঘুরছে কথা ঠিক না বেঠিক আর 18 বছর বয়স পর্যন্ত এই শেরি কতটা শেরে গেছে ইচিং কিম পার্ক আছি ইচি করছে মেসেজে কথা আসতে কইলে লুল হইয়া মরবা কথা কন নাকি এখন তো আর টিনের গন নাই কথা কইলে মাইয়া কোন জায়গা কি করে ঠিক পাওয়া যাবে এখন তো আপনার বেলে বিল্ডিং এর ভুডাও নাই ভাড়াও নাই দরজা লাগাই দিলে ভিতরে কি হচ্ছে ফেরেশতা সারা কেউ জানে না আর আগে তো টিনের ঘর ছিল কথা কইলে পাশের চাচি কি রে ঘুমাস না গিলে কে হল কথা কর না কে হ্যাঁ 18 বছরের আগে বিয়া না এই শয়তানি আইন পাস করছে ব্রিটিশ যে 18 বছরের আগে মেয়েরা বালেগ হবে 12 বছরে 18 বছর পর্যন্ত যদি আকাম কুকাম হবে সব গুনার অ্যাকাউন্ট চলে যাবে মা বাবার ঘাড়ে মা বাবার জেনার গুনা খুলে দিয়ে এরপরে যাবে পরের ঘরে এটা ব্রিটিশের আইন আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ওই যে আমার চাচা বইয়া রয়েছে দাড়ি মারি সব সাদা কায়কোবাদের মতো এই চাচায় বিয়ে করছে মনে হয় 17-18 বছর বয়সে
20 বছর বয়সে পোলা গারে করে না ঘুরছে সাজায় মাছ মারতে গেছে কই মাছ বিলের মধ্যে আর এখন 20 বছর আগে বিয়েই নাই বিয়ে করলে আরে বাল্য বিবাহ করে ঘরে ঢুকায় দেয় তাকানে দিকে মা হালিমায় সাদিয়া যখন আমার নবীরে দুধ পান করে তখন হালিমায় সাদিয়ার আরো তিনটা সন্তান আপনাকে কষ্ট হয়ে গেছে আর মাত্র 10 মিনিট কথা কই আবুচ্ছি আপনাকে চার্জ নাই আছে তা কথা তো আমার নবীরটাই কইতেছি তা তাকানে দিকে হালিমায় সাদিয়ার তখন আরো তিন চারটা সন্তান আল্লাহু আকবার জোরে বলেন তো বজন দেবার দিলটা নরম করবেন হালিমায় সাদিয়া যখন বাবা মদিনায় হিজরত করলেন আমার নবী দাওয়াত থেকে আসতেছে ইন দি মিন টাইমে হালিমায় সাদিয়া বৃষ্টির মধ্যে বাবা দাঁড়িয়ে আছে ওমর হাদিস সাহেব বজনরা যেখানে আপনারা মসজিদ নববীতে বিশ্ব নবীকে সালাম দেন মসজিদ বিলালের দিকে নজর করলে একটা পাহাড় ছিল জুমা মসজিদের পাহাড় এই পাহাড়ের ডালুতেই হালিমায় সাদিয়ার বাড়ি ছিল বাবা আমার নবী ফাতেমার বাসায় যেমনে দিনের ভিতরে দুইবার যাইতেন হালিমায় সাদিয়া যতদিন বেঁচে ছিলেন আমার নবী একবার না একবার মারে দেখতে যাইতেন এ মুরাদনগরের যুবক ভাইরা তোমার মা তোমার বাবা অসুস্থ হয়ে ঘরের পাশের রুমে পড়ে আছে একবারও তুমি দিনের ভিতরে দেখতে যাও না হালাকি আমার নবী আধা কিলোমিটার হাইটে যাইতেন হালিমায় সাদিয়ার বাড়িতে দেখা করতে আজকে যখন আমার নবীর কাছ থেকে আসতেছে হালিমায় সাদিয়া বাজান দাঁড়ায় আছে রাস্তার পাশে হঠাৎ করে হালিমায় সাদিয়া বিশ্ব নবীরে বাবা সাদরটারে টাইনা ধরে কয় মোহাম্মদ রে আমি এখনো মনে করি তুমি আমার সেই কলিজার টুকরা দন তুমি আমার সেই ছয় বছরের মোহাম্মদ সুবহানাল্লাহ জোরে বললেন না আরে বাবা আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিল আমার নবী ছয় বছর বয়সে যেরকম নূর আছিল চেহারায় নবী ষাট বছর বয়সেও একই রকম নূর আছিল আরো জোরে কর আমার নবী হাতে ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত আমার নবী কোন পানির মধ্যে গালের মধ্যে পানি নিয়ে কোন লোটার মধ্যে কুলি করে যদি লোটার মধ্যে ছেড়ে দিতেন বদনির মধ্যে ওই পানি লবণাক্ত থাকলে ওই পানি মিষ্টি হয়ে যেতেন মসজিদে কোবা নাম শুনছেন না মসজিদে কোবার থেকে কেবলই ডাইন দিকে একটা বাগান আছে খেজুরের বাগান আমি গুনাগার যেই কুয়াটা ছিল লবণাক্ত পানি আমি গুনাগার দেখবেন লাইফে ওই কুয়া এখনো পর্যন্ত পানি ভরা আলহামদুলিল্লাহ বলেন না ওই পানিটা খাওয়ার উপযুক্ত ছিল না পানি ছিল অনেক লবণ আমার নবী এক কুলি পানি গালের মধ্যে নিয়া বীরে আল্লাহ এক কুলি পানি আমার নবী কুয়ার মধ্যে ছেড়ে দিছে কুয়ার লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই পানি কমবে না আমি গুনাহগার দেখেছি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যেই মানুষটা কুয়ার মধ্যে লবণাক্ত কুয়ার মধ্যে এক কলি পানি দিলে কিয়ামত পর্যন্ত পানি মিষ্টি হয়ে যায় ওই মানুষটা কি সন্ত্রাসী হতে পারে আস্তে বলবেন না হতে পারে ওই মানুষটা কি চরিত্রহীন হতে পারে আকাড়া মুদির দেশে আমার নবীর চরিত্রহীন করে গালি দিছে এক পুরোহিত এ গিরিশ পাল আকাড়া মুদিকে বলবো অতি দ্রুত এই পুরোহিতকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান গত 10 তারিখে চট্টগ্রামে আমার কিছু ইসলামী সাংস্কৃতিক ভাইরা দুইটা গজল গাইছে তাকে প্রতিমার সামনে দাঁড়ায় তাও দাওয়াত করে নিছে দেখছেন না ফেসবুকে আজকে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে তাকে ধর্ম
আঘাত লেগেছে গজল গাইছে সংগীত গাইছে ইসলামী সংগীত কথাগুলো হইছে শুধু মুসলমানের দ্বারাই এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই কথাগুলো হিন্দুদেরও হয় মুসলমানেরও হয় কথাগুলো তাকে সাথে নিয়েই কইছে তাকে ধর্মে কোনো আঘাত করে নাই ইসলামী সংগীতের দ্বারা ইসলামী দুইটা গান গাওয়ার কারণে যে পুলিশ তাদেরকে খোঁজে আর বাড়ি করতে ধরে নিয়ে যেতে পারে আমার নবীর যে প্রহি গালি দিছে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছে যদি ওরে ফাঁসির মঞ্চে না দেয়া হয় উপযুক্ত বিচার না পায় সারা পৃথিবীতে অগ্নিগিরির মতো অগ্নি লীলাহান শেখা পৃথিবীতে জ্বলে উঠবে আগুন লেগে যাবে চাচা মুদি মুরাদনগর কুমিল্লা থেকে দীপ্তকান্তের যুবক আওয়াজ দেয় দিল্লি থেকে যদি শত শত কিলোমিটার হেঁটে যেতে পারে পায়ে হেঁটে যেতে পারে ওই পরহির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়া লং মার্চ করতে পারে যদি ওই পরহিতকে অতি শীঘ্র আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে না ঝুলায় দরকার হয় বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত যেতে লং মার্চ করতে কাকে রাজি আছো আল্লাহকে দোয়া হাতুর দেখায় দাও আল্লাহ কবুল করেন সুরগান আমিন তাকবীর দিলা জাল খাওয়া বিড়ি গুনি এই বেটা তাকবীরের মই বুনি আমি একটা তাকবীর দেই জোরে লিল্লাহে তাকবীর কিরে যুবক জোর নাই গেছে গা সব ফেসবুকের পিছনে লিল্লাহে তাকবীর দিনিস্তাম দিনিস্তাম জোরে দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান দিন ইসলাম দিন ইসলাম এইভাবে দিবা এইভাবে আওয়াজ দিবা যে আওয়াজ দিলে বেঈমানদের তখতে তাউস থরথর করে কাঁপবে কথা বলেন না কেন বাংলাদেশের মুসলমানের তাকবীরের ধ্বনিতে আওয়াজের শক্তি আছে এখনো পর্যন্ত কারণ আমার শাহজালাল এমনি যদি তাকবীরের ধ্বনি দিয়া সারা বাংলাদেশ থেকে গোরগোবিন্দ কুত্তে ডারে তাড়াইতে পারে বাংলার মুসলমান এখনো বন্ধ তাকবীরের আওয়াজ দিলে বেঈমানগুলো কুত্তার মতো পালাইতে বাধ্য হবে আপনাকে কষ্ট হইতেছে তাহলে পিছনের থেকে দুই চাষা গেল গা বীরের নিশাই ধরছে মনে হয় এমন অভ্যাস নেই আপনার যে এটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে এত কষ্ট করে ওয়াজ দিছে তোমার উঠার লাগে আল্লাহ কবুল করেন সুরকানে আমিন যারা রাস্তায় দাঁড়ায় আছে রে ভিক্ষা পড়তে যুবক বা ইতর লাগে দোয়া করবো তুই বিদেশ যাইতে পারবি আয় ওই দেখ পিছনে ব্যাক করছে আল্লাহ যারা পিছনে যাইবো গা প্যান্ডেলে না ডুববে আর জীবন মারহাবা আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি আমার যুবক ভাইদের জায়গা করে দেন এই কর্নার দিকে আসেন এই ক্যামেরার পিছনের দিকে আসেন আল্লাহ যে যুবক গুলা ঢুকবে এদের মা বাবাকে তুমি মাফ করে দিবা আল্লাহ এদের ওমর বিন খালেদের মতো খালেদ বিন ওলিদের মতো বানায় দিবা হযরত ওমরের সাথে জান্নাত নসিব করে দিবা যুবকরাই পারে আমার বাংলাদেশটাকে পরিবর্তন ঘটায় দিতে শেখ হাসিনার সরকারকে পতন ঘটায় দিছে যুবকরা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো এদেরকে পাঁচ অক্ত নামাজি বানায় দাও মা বাবার খেদমত করার সুযোগ দান করে দাও জোর করে আমিন আরো জোর করে আমিন তোমার মাইকে ওয়াজ করলে আমি আগামীকালকে রংপুর যে ওয়াজ করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোর করে আমিন এখন তো মাইক পরিবর্তন করারও সিস্টেম নাই যা পারি কয়ে যায় একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক কি বাজান আপনাকে অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে সব এই দামি দামি পোস্টার করছেন অনেক দামি পোস্টার এত দামি পোস্টার কিন্তু কেউ করে না তবে মাইকের সেট খারাপ না ওমনের সেটিং করতে পারে নাই তো যাই হোক যা হয়েছে হয়েছে এটা আমার কপাল খারাপ তাই হয়েছে একটা কথা বলবো আলোচনা যত সময় চলবে আপনি আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তো ইনশাল্লাহ
আল্লাহ আকবার বলেন তো এবার আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না আমার নবীর চেহারা 60 বছর বয়সে যেরকম সুন্দর ছিল 6 বছর বয়সে এরকম ছিল পৃথিবীতে এত সুন্দর কোয়ালিটির কোন চেহারা দিয়ে আল্লাহ কোন মানুষ বানায় নাই এই চেহারার মধ্যে আবু জাহেল একদিন একটা থাবর দিছিল এখন কান্দেন আমার নবীর কথা শুনে যদি কেউ কান্দে ওই চোখটা কোনোদিন নবীরে না দেখাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে না যদি কোন থাবুরটা কবে দিছিল আমার নবী একদিন কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে এই সূরাটা নাযিল হওয়ার আগে যে সূরাটা আমি তেলাওয়াত করছি আমার সাথে পড়লে পড়ে না বাবা وإنك لعلى خلق عظيم بدي بدي شفتي دي سندر চরিত্রের অধিকারী কে কে আমার বিশ্বলোভী জোর করে মারহাবা ঘোষণাটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার এটা শেখ হাসিনাও দেয় নাই খালেদাও দেয় নাই পৃথিবীর কোন সরকার দেয় নাই বিশ্ব সরকার বলেছে আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খুলকে আজিম আমার নবী সুবহানাল্লাহ হে মোদি সরকার যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে ওই মানুষটার চরিত্র নিয়ে কথা বললে মুরাদনগর আর কুমিল্লা নয় পৃথিবীর কোন মুসলমান মেনে নেবে না দরকার হয় এই জীবনকে 10 বার শাহাদাতের তামান্না নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবো তবে আমার নবীর ইজ্জত এই জমিনে টিকে রাখবো ঠিক রাজি আছেন না জিন্দাবাদ আছেন রাজি জিন্দাবাদ তাহলে রেডি থাকেন এবার রেডি যদি ক হয় বাংলাদেশে বড় বড় উলামা ইকরাম ডাক দেয় সরমনের শেখ ডাক দেয় হেফাজতে ইসলাম ডাক দেয় যুব সমাজ ডাক দেয় লং মার্চ করে ওই পরিহিতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হবে দরকার হয় ভারত পর্যন্ত যেতে হবে রাজি আছেন না নাই কে কে রাজি আছে আল্লাহকে হাত দিয়ে হাত তুলে আমার দেখায় দাও বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবে নবীর পক্ষে যারা স্লোগান দেবে আমি আল্লাহকে সাক্ষীকে বলেছি ওই কণ্ঠ কোনোদিন হাউজে কাউসারের মালিক ছাড়া অন্য কোন জিনিসের মালিক হবে না তাকান এদিকে তোমার নবী দ্বিপ্রহরে ঠিক প্রখর রোদের মধ্যে আবু জাহেল দাঁড়ায়েছে ছেলেবেলা নিয়ে কি কয় কয় মুহাম্মদকে জীবনে তরে শেষ করে দিবে এই এই পরামর্শ করতেছে ইনডিভিন টাইমে আমার নবীর কাম আছে হতে দাওয়াত তাবলীগের কাজ করা নবী আমার আস্তে করে দ্বিপ্রহরে ঠিক দুপুরের সময় চিন্তা করলো চাচা যখন অনেক লোক জুলে দাঁড়ায় আছে এই মুহূর্তে চাচার একটা দাওয়াত দিয়ে দেই বেজন দে আমার বিশ্ব নবী যখন দাওয়াতের কথা বলেছি বেঈমান সঙ্গে সঙ্গে আমার নবীর সামনে দীপ্ত কণ্ঠে শোনায় দিছে আমারে কোনদিন দিনের বেলায় দাওয়াত দিবি না বুখারীর মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার নবীর জীবনে কোনদিন এইভাবে কাঁদতে দেখি নাই কোন ওয়াজ করতে যাইয়া কাঁদতে দেখি নাই এই ঘটনা বলতে যে নবী যেই পরিমাণ কাঁদছে আবু জেহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বড় ছেলের নাম হলো ইকরামা কি নাম নামটা মনে রাখেন মিয়া কত নায়ক নায়িকার নাম মনে থাকে এগুলা মনে থাকে না নাম কি ইকরামা সবাই বলেন ইকরামা নাম কি ইকরামা 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 আপনাদের দেশে ইকরাম আছে না ইকরামা আবু জেহেলের বড় ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলছি আবু জেহেল কালেমা পড়ায় কেন তার ছেলে কালেমা পড়ছে ইকরামাকে আমার নবী জান্নাতে ঘোষণা দিয়েছে আরো জোরে বলেন এইজন্য অনেক সময় বাপ খারাপ হলে পোলা কিন্তু খারাপ হয় না বাপ সুৎকর থাকলেও ছেলে তাবলীগ পোলা হয় বাপ সুৎকর হলেও ছেলে চরমনায় যায় আল্লাহর ওলির মতো দেখা যায়
ইকরামার কাছে জিজ্ঞেস করা হয়েছিল ইকরামা তোমার জীবনে এমন কোন ঘটনা দেখছনি যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সাহাবীরা যা শুনলে বেশি কাঁদবে ইকরামা বললে আমার জীবনে একটা ঘটনা যদি তোমাদের সামনে বলি আমি ইকরামা সহ্য করতে পারবো না কেন এখনো যদি আমার ওই কথা মনে পড়ে আমার বেরে আমি ঠিক রাখতে পারি না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা ইকরামার সামনে বসে আছি ইকরামা বর্ণনা করতেছে এইভাবে যে দ্বিপ্রহরে আমার নবী আমার বাবারে দাওয়াত দিল আমার বাবা তাকে বলে দিল দিনের বেলা আমার কাছে কোনোদিনও দাওয়াত ও তাবলীগের কাজ করবি না এবার দিনটা নরম করবো যুবক হয়ে আমার নবী ও দাওয়াত ও তাবলীগের পাগল নবী বাসায় চলে গেলেন মা খাদিজার সাথে পরামর্শ করলেন খাদিজা আজকে চাচা একটা কথা কইল যা জীবনে কোনোদিন আমার এই কয় বছরের মধ্যে বলে নাই কি কথা তারে দাওয়াত দিতে আমার না করছে মা খাদিজা এত বুদ্ধিমতী ছিলেন সুবহানাল্লাহ বলেন আপনাকে কুমিল্লা মুরাদনগর তো মহিলা অনেক বুদ্ধিমতী আছে আছে না হ্যাঁ গো বুদ্ধি এত করার করা বিয়ের তিন মাস পরে স্বামীরে আলাদা কইরা মা বাবার তে সরায় দেয় ওরে বুদ্ধি মগি বাপের জমি বেচে বিদেশ যায় ছয় মাস যাইতে না যাইতে মা বাপ রে ঔষধ কেনার পয়সা বাড়ায় না ভুল নামে অ্যাকাউন্ট করে দিয়ে যায় কতক্ষণ না কেন বাপ প্যারাসিটামল কেনার পয়সা নাই এক কাপ চা খাবে বাজারে মুরাদনগর যাইয়া বাপের পকেটে পয়সা নাই পাগলের মতো ঘুরে আর বউ স্বামীর টাকা দিয়ে প্যাগাম মেলে কতক্ষণ না কেন সিনা হাঁসের মতো উড়ে বেড়ে তোর কপালে জুতার বাড়ি যাবে তোর টাকা তোর মা বাবার কপালে হয় না তোর টাকা খায় শ্বশুর শাশুড়ি এমন আল্লাহর ওলি আছে না নাই ঠিকই আছে তুই তোর মা বাপরে না খাওয়ায় শ্বশুর শাশুড়ি খাওয়াবি আর বউরে খাওয়াবি দশ বছর পরে আয় দেখবি তোর বউ নাই তোর বউ আর একজন লোক গেছে গেছে এটা আল্লাহর দিছে আছে কত কর না কেন মা বাবার জীবনের সাথে বেশি ভালোবাসবি জান্নাত পাবি দুনিয়াও পাবি আখেরাতও পাবি মা বাবার ওয়াজ করতে বলছো ভালো করে বুঝে যাও মা খাদিজা এমন একটা বুদ্ধিমতী মহিলা ছিলেন মক্কার যত বড় বড় বুদ্ধিমান ছিল সব খাদিজার কাছে বুদ্ধি কেনতে যাইত আর খাদিজা এমন একটা বিজনেসম্যান ছিলেন এমন একটা ব্যবসায়ী মহিলা ছিলেন অল ওভার মক্কা নগরী চালাইবার মতো এবিলিটি মা খাদিজা কেল্লা দান করেছিলেন দেখবেন সিরাতে খাতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় পড়ানো হয় মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে ইমাম থানবি রহমতুল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আল্লাহ রসুল নিজে মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে আল্লাহ স্বয়ং মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে মা খাদিজার কাছে এখন বলছে খাদিজা আমারে দিনের বেলা যাইতে না করছে মা খাদিজা বলে আপনারে দিনের বেলা না করছে রাতের বেলা তোর করে নাই সুবহানাল্লাহ কইলেন না এই জায়গা যদি আমার বউ হইতো কই তো কুমিল্লা পারে ওয়াশ করতে গেলে অপমান করছে তো আপনি জান কে হে সাসা কথা কর সাসা সাসি চিন্তা করছ আল্লাহ শুধু একটা কথা বলবেন বাবা আমার বউ হলে এই হুজুরে বউ যদি হইতো তোমার কই ছিলাম না হইনি ইমামতি নিতে সভাপতি বদমাইশের বদমাইশে মসজিদ ছাইরা দে মসজিদ কি মুরাদ তো কম আসেনি বাজান দে একটু হালকা গরম বাতাস দিও তুমি এমনি ফ্যান ঘুরাইতেছো কারে দাও বাতাস আমার দিকে না ও হে দে আমার দিক ঘুরায় আবার সেন থাক হুজুর আলহামদুলিল্লাহ মা খাদিজা বললেন আপনাকে দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তোর না করে নাই আমার নবী বলে খাদিজা এই জন্যই তো আমার নূর আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা ফ্যামিলির অর্ধেক ভিটামিন হলো তার বিবি ঠিক না বাবা বাজান দে মা খাদিজার কথা শুনি আমার নবী একটা ঝাড়ি দিয়ে উঠলেন
মনে হইল আমার নবী অন্তরের মধ্যে শুকনা মাটিতে পানি পাইলে যেন এমনি প্রশান্তি লাভ করে মা খাদিজার কথায় আমার নবীর প্রশান্তি লাভ করলেন নবী আমার শীতের মৌসুম ছিলেন বাবা কালো চাদরটা গায়ে দিয়া ঘরের থেকে বের হয়ে পড়লেন জাবালে সাফা মারওয়ার মাসকান দিয়ে বাবা কাবা ঘরটা তওয়াফ করে বিশ্ব নবী আস্তে করে আবু জেহেলের বাড়ির সামনে গেলেন আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে দরজার পরে নক করার সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজাটা খুলিয়েই দেখে আমার এতিম নবী মায়ার নবী দাঁড়ায় আছে উবাদান আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূর দিয়েছিলেন গো বাবা আমার নবী অন্ধকার ঘরে বসে থাকলে হেজাক লাইটের মতো এরকম ইলেকট্রিসিটি বাতির মতো আলো জ্বলতো মাইশা বলেন আমার নবীকে যতদিন ঘরে ছিল কোনোদিন আমার ঘরে বাতি লাগে নাই আমার নবীকে খাটের উপরে বসাইলে আমার পুরো ঘরটা আলো হয়ে যাইত আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম আমার হাতের থেকে রুমালটা পড়িয়ে যাইত নবী যখন ঘরে আসত আমি সুইটা তালাশ করে পাইতাম না নবী ঘরে আসার পরে নবীর হাতের নূর দিয়া আলো দিয়ে আমি সুই তালাশ করে বের করতাম কুমিল্লা মুরাদনগরের আমার আলেম বাইরা রে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার সেই নবীর হাতের মধ্যে এত আলো সেই নবীর চেহারার মধ্যে এত আলো আমার ওই নবী না জানি কত ভালো গো বাবা শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় লয়ে যাই আবু জেহেলের দরজার সামনে দাঁড়ায় যখন নক করেছে ইকরামা বলেন আমার নিষ্ঠুর বাবা দরজা খুলি আমার নবীর চেহারা দেখে তেলের মধ্যে বাগুন পাইলে গরম তেলের মধ্যে যেমন স্যাত করে উঠে আমার বেঈমান বাবা গরম তেলের মধ্যে ভাজা মাছ দিলে যেমন স্যাত করে উঠে আমার বাবার শরীরে আগুন লেগে গেল আমার বাবা বেয়াদবের মতো হাত দুটা উঁচা করে আমার নবীর চেহারার দিকে তাকায় বলে মুহাম্মদ রে তোরে না আসতে না করছিলাম আমি ইকরামার জীবনের সবচেয়ে ঐতিহাসিক শেষ করলেন ইয়া রাসূলুল্লাহ গাল চেপে ধরে ঘরে ঢুকলেন কেন নবী বলে না খাদিজা বেঈমান থাপ্পড় করছে বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে লেগে গেল বাবা আমার নবীর গালের মধ্যে পাঁচটা আঙ্গুল কুল বালিশের মতো উঁচা হয়ে গেছে কারণ আমার নবীর এই গালটা এত নরম ছিল বাবা তুলার চাইতে বেশি নরম ছিল আমার নবীর চেহারাটা মা খাদিজা বলেন দুনিয়ার মানুষ রে আমি আমার নবীর গায়ে যদি কখনো সিমটি কাটতাম এক মাস পর্যন্ত ওই জায়গাটা লাল হয়ে থাকতো বেঈমান যে থাপ্পড় মেরেছে পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেছে মা খাদিজা হাতটা টান দিয়ে সরাইয়াই দেখে আরে এইভাবে মানুষকে মানুষ মারে না গো খাদিজা বলতেছে নবী এখনো আমি মারা যাই নাই এর প্রতিশোধ না নিয়ে আমি খাদিজা বালিশ মাথার নিচে দিব না এবার একটা আওয়াজ দিবা কুমিল্লা মুরাদনগরের যুবক ভাইরা আমি দেখতেছি আমার বাজারদের চোখে পানি আল্লাহ যারা নবীর প্রেমের আগুন দিয়ে কলিজা জ্বালায় পরে কান্দে কার জানো মা নাই বাবা নাই গো আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি
আমার মতো কে জানো এই কুমিল্লা মুরাদনগরে মা হারাইছে, বাড়িতে যাইয়া কত যুবক মা বলে ডাকে আমি ডাকতে পারি না রে বাবা, শুধু আপনাদের খেদমত আরজ করিয়া যাই, এই দুনিয়ায় একটা শব্দ বলে ডাক দিলে আরশে আজিমের মালিক খুশি হয়ে যায়, সেটা হলো মা আর বাবা। যুবক কোনোদিন এই মা বাবার কষ্ট দিস না রে, যদি দাড়ি পাকা বাজান বলেন হুজুর আমার মা বাবা নাই আমি কেমনে কষ্ট না দেব। যুবক ভাইরা যাদের বাবা মা নাই তারা এখন কাঁদবার, যাদের আছে তাদের খেদমত বাড়ায় দিবা। আমার বিশ্ব নবী বলে খাদিজা রে তুমি কি প্রতিশোধ লইবা, জিব্রাইল এখনো তোমার দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, জোরে 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 জোরে, খাদিজা তুমি কি প্রতিশোধ নিবা, তোমার দরজার কাছে এখনো জিব্রাইল দাঁড়ায় রয়েছে। যুবক ভাইরা এই মানুষটা থাপ্পড় খেয়েছেন, ঠিক এই কথাটা মা হালিমায় সাদিয়া আমার নবীরে মদিনায় যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ রে তুমি যে বেঈমানের হাতের থাপ্পড় খাইছিলা, আমি আলী ভাই সাদিয়া তায়েব শহর রাইকা খাদিজার বাড়ির সাথে আমি থাকতাম কেন জানো, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে কে জানো মাইরা ফেলায়, বাবা আমি গত রাত্রে শুনতে পাইলাম তুমি যুদ্ধের ময়দান থেকে আসার সময় কোন বেঈমান বলে তোমার পায়ের মধ্যে কাটা দিয়ে খোসা দিছে, আমি এইটা দেখার জন্য রাত্রে দাঁড়ায় আছি। আমার নবী বলে মা রে তুমি তো আমার দুধ মা জন্মদাত্রী মা না, আহারে দুনিয়ার কত যুবক আছে সন্তান জন্ম দিতে যাইয়া মা মারা যায়, ও মা তুমি যেমন মুহাম্মদ রে ভালোবাসো, মা দুনিয়ার সব মাই তো তার সন্তান রে এইভাবে ভালোবাসে। ও আমার প্রবাসী ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যখন বাহিরে যাই বাবা এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে দেখি, আরে মা বাবা সন্তান আগাই দিতে এয়ারপোর্টে যায় বাবা, শাহজালাল বিমান বন্দরে গেলে অনেক বাবা দেখি চিৎকার মারে আর কান্দে আর বলে বাবা রে তোরে আবার কবে দেখবো বাবা। আপনাকে কুমিল্লা মুরাদনগরের একটা ছেলের সাথে আমার মালয়েশিয়া পেনাং দেখা হয়েছিল 2013 সালে, মারহাবা বলেন, ওর গ্রামের কথা আমি বলতে পারবো না, এই মুরাদনগরের বাড়ি ছিল। আমি যখন পেনাং সফরে গেলাম মালয়েশিয়া একটা জেলা পেনাং শহর মাহফিল করতে নিয়ে গেল আমার মাগরিবের সময়, এই একটা ছেলে আমার ভাড়া দিয়া কলারংপুর থেকে লয়ে গেছে আমারে, ও আমারে বলে হুজুর আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর, হুজুর আপনি মায়ের ওয়াজ করে যখন মা কয়ে ডাক দেন আমার বুকের মধ্যে আগুন লেগেছে, প্রতি রাত্রে আপনার ওয়াজ শুনি আর কাঁদতি হুজুর, কেন কাঁদতি জানে, এই সেই মুরাদনগর আজকে আসছি, জানি না আমার ভাই কোথায় আছে কেমন আছে। ও আমারে বলছিল পেনাং থেকে, হুজুর আমার মা আমারে কানের তার বেইছে তারপরে আমারে পাসপোর্ট করাইছিল, আমার বাবা আমার এয়ারপোর্টে আগাই দিতে আইসা আমার বাবা স্ট্রোকের মতো রোগী হয়ে গেছিল, হুজুর সেই কুমিল্লা মুরাদনগর আমি আসছি ভাই, জানি না আমার ওই পেনাঙের ভাই এখন কোথায় আছে, দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই। ওই যুবকটা যখন বলছে হুজুর আমি আপনারে কেন আনছি জানেন, এই পেনাঙে হুজুর আমার মা আমার কানের তার বেইসা পাসপোর্ট করাই দিছিল, আমার বাবা খ্যাত দিয়েছে আমারে মালয়েশিয়া পাঠাইছে, হুজুর আমি 3 বছর মালয়েশিয়া আসছি 3 বছরের ভিতরে আমি মাও হারাইছি আমার বাবাও হারাইছি, আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো পৃথিবীতে মা বাবার মতো কেউ নাই, কথা বলেন না কেন, আরো জোরে বলেন আরো জোরে। আমি এখানে আসার পরে আমাকে একটা ঘটনা বলতে বাধ্য করেছে আমার ভাইরা, এই বাংলাদেশে এমনও নালায়েক সন্তান আছে মা বাবা জমি খেত বেইছে বিদেশ পাঠায়, বিদেশ যাওয়ার পরে 2-4 বছর পরে বাবা মারে একটা টাকাও দেয় না, আবার দেখা গেছে ঢাকা শহরে মা বাবার টাকা পয়সা খরচ করে জজ ব্যারিস্টার বানায় ব্যাংকের অফিসার বানায় মা বাবারে ঠিক মতো খাওয়ানো দেয় না, এরকম নালায়েক যুবক আছে না নাই,
এমনই একটা যুবক জন্ম নিছিল তো কুমিল্লা সদর দক্ষিণে যেই ওয়াজটা সারা দুনিয়া ভাইরাল হইছে কথা কন না কেন বাবা জমি খেত দেইছে পোলারে মানুষ বানাইছে বিসিএস ক্যাডার হইয়া ভাবছি ডিসি হবে এসপি হবে তা না হইয়া ব্যাংকার হইছে ব্যাংকার ব্যাংকের ম্যানেজার হইয়া 14 তলার উপরে সারের অফিস হঠাৎ করে বনানীর থেকে এক মেয়ের সাথে প্রেম কইরা বিয়ে কইরা কুমিল্লা সদর দক্ষিণে লয়ে গেছে বাপ জিজ্ঞেস করে বাপ প্রতি তারিখ একটা দুইটা ঘুরতে লইয়া হস কুমিল্লায় এই যে যেটা আনসার এটা কে আব্বা এটা তোমার পুত্রবধূ কুমিল্লার মানুষ একটু তেরার তেরা আবার ভালোর ভালো কথা বল না গরিব হইল বাবা মান সম্মান আছে না নাই যখন হনছে বউ লইছে বিয়ে কইরা বাপ জানে না বাপ চাপ করে বলে ফেলছে তোমার বউ লয়ে তুমি তা হগা যেই বউ বিয়ে করার সময় আমি জানি নাই বউ আমি মেনে নিতে রাজি না এরম বাপ আছে না নাই বাপ গরিব হতে পারে কিন্তু সন্তান কোনো অন্যায় করলে অনেক সময় মেনে নিতে চায় না যখন এই কথা বলছে ছেলে শিক্ষিত বোঝেন না শিক্ষিত জানোয়ার স্যার রিপন স্যার মারে কয় যখন বাপ এরকম অপমান করলো এরকম বাপ আমার লাগবো না বাজনে বউ লইয়া চলিয়া গেল মা বারবার বাবারে পাও ধরে কয় দেখো ছেলেটা ভুল করে ফেলছে একটু দেখা সরা কেমন আছে দুই মাস হয়ে গেছে বাবা এলাকার থেকে কিছু জিনিসপত্র লইয়া পোলার অফিসের সামনে গেছে পোলা কোথা বাসা এটা তোর বাপ জানে না অফিস চিনে বাবা অফিসের নিস্তালায় 14 তলায় মতিঝিল যখন দাঁড়াইছে সিসি ক্যামেরা দিয়া স্যার 14 তলার থেকে দেখছে 14 তলার থেকে দেইখা দারোয়ানকে টেলিফোন করে বলে ওই বুড়া জান উপরে আসতে না পারে তার পিয়নকে ডাইকা 300 টাকা দিয়ে বলে বুড়ারে 300 টাকা দিয়ে বিদায় করে দে যেন উঠতে না পারে দারোয়ান আটকায় রাখছে সাসা উপরে যাওয়া যাবে না বুড়াই কয় আমারে তুমি চিনো তোমাদের সারের বাবা আমি বলে তুমি সারের বাবা হও আর সারের দাদা হও আমার দেখার বিষয় নয় আমারে টেলিফোন করে বলছে তোমার ওই সারেই বলছে তোমার উপরে যাইতে না করছে বাবার চোখ দুইটা বাবা লেবুর রসের মতো পানি ছেড়ে দিয়েছে বাবাই মনে মনে কয় আমারে তোমাকে সার উপরে যাইতে না করছে কয় হ্যাঁ দারোয়ানের সাথে কথোপকথন হচ্ছে ইন্দিমিন টাইমে পিয়ন চলে আসছে 300 টাকা হাতে দিয়া কয় চাচা এই 300 টাকা লইয়া তোমারে চলে যাইতে বলছে 300 টাকা হাতে নিয়ে পিয়নের হাতে রিটার্ন দিয়ে বলে তুমি বলিও আমি এখনো রিকশার প্যাডেল মারতে পারি এই টাকা আমার লাগবে না তবে আগে যদি জানতাম রে বাড়ি ঘর বেশি আর রিক্সা চালায়া তোর কোনদিন শিক্ষিত বানাইতাম না দারোয়ান বলে স্যার ও স্যারের বাবা যাইবার আগে শুইনা যাও তোমার ছেলে আর ছেলে নাই জানোয়ার হয়ে গেছে তোমার ছেলে বেতন পায় 25,000 আমি বেতন পাই 2,500 আমার 2,500 টাকার 2,000 টাকা মা বাবার জন্য পাঠাই 500 টাকা আমি খরচ করি সঙ্গে সঙ্গে বাবায় কান দেয়ার কয় তোমার মতো একটা দারোয়ান বানাইলি ভালো হইতো বাবা 2-3 দিন রেল স্টেশন সায়দাবাদ ঘুমায় রিক্সা চালাইয়া কিছু টাকা উপার্জন করিয়া বাড়িতে গেছে কুমিল্লা সদর দক্ষিণ মা কয় তুমি আমার পোলা রিপনের সাথে দেখা করলা রিপন কিছু দেয় নাই আর কিছু কয় নাই হ দিছে এই দেখ কত টাকা দিছে মা কয় ব্যাংকের টাকা জানতাম চক চকা কিন্তু তোমার টাকা গাম কেমন যেন গামের গন্ধ কয় কে এই কথা শুনিয়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া কয় এটা তোর ছেলের টাকা না এটা তোর স্বামীর আবার রিক্সা চালানো
ما একটা দৌড় দিয়ে স্বামীর মাথাটা বুকে নিয়ে কয় আমি বুঝতে পারছি তোমার চোখের ভাষায় আমার রিপন মনে হয় তোমার সাথে দেখাও করে নাই বাবা কান দেয় কয় দেখা তো দূরের কথা দারোয়ান দিয়ে অপমান করে তারায় দিতে এবার কুমিল্লা পুরাদ্দগরের বাইরে যাদের বাবা মা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট পূর্বাস থেকে যখন আসো আগে আসলে মা বেলের দিয়ে কেসি দিয়ে তোমার লাকেশটা খুলতো মা লাকেশটা খুলতো আর বলতো বাবা এত কিছু কেন আনছো এখনো তো পূর্বাস থেকে দেশে আসো কেউ তো বলে না বাবা এত কিছু কেন আনছো ওই দুঃখিনী আর আজকে আজকে বাইসা নাই মা কয় তাহলে আমার রিপন তোমার সাথে একটা কথাও কয় নাই কয় না এবার যুবক কানবি বলে তোর ছেলে কথা তো দূরের কথা আমার সামনে দেখাও দেয় না মা কয় তোমার ফাও দূরে দর্শি তোমার সাথে দুর্ব্যবহার করছে বিদে তুমি বরদোয়া দিও না বাবা কয় ছেলের জন্য কি আর বরদোয়া দেয়া যায় এ যুবক দুই মাস পরে মা বাবা আসছে তাদের সাথে কথা কয় না এইভাবে আসা যাওয়া করে ওই জিদ্দে বউ কেন মাইনে নেয় নাই 8 বছর হয়ে গেল বাবা মার সাথে কথাও কয় না তার ঘরে আল্লাহ দুইটা সন্তান দিছে নাতি হইছে নাতিদেরকে লইও বেড়াইতে কুমিল্লা আসে না বাবা জিদ্দে আল্লাহর কুদরত বোঝা যায় না রমজান মাস প্রথম জুমা রিপন সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদে বনানীতে পড়তে গেছে বাবা হুজুর ওয়াজের মধ্যে বলে ফেলছে প্রথম জুমায় রমজানে ওই যুবক কোনোদিন জান্নাতে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে কথা কন না কেন আর রোজা নামাজ কোনো তা আসমানে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া নাই হেদায়েত দেয়ার মালিক কে রিপন সাহেব মনে মনে ভাবে আমি 8 বছর আমার বাবা মার সাথে কথা কই না তাহলে তো আমার কোনো রোজা নামাজ আসমানে যায় না ইফতারের সময় বউরে যায় কয় জুমার নামাজ পড়ে যায় কয় শোন মনটা কেন যেন আজকে ভাল লাগতেছে তোর জন্য আমার মা বাবারে তোর জন্য আমার মা বাবারে ভুলে গেছি সাথে সাথে পুত্রবধূ অর্থাৎ সাহেবের বউ তেলে বাগানে জ্বলে উঠছে এই জীবনে এই কথা বলবো না আমি কোনোদিনও বলি নাই তোমার মা বাবারে ভাত দেও না খবর তার আমারে দোষী বানাইলে তোর ঘরে জুতা মাইরা তোর কপালে আমি চলে যাব সাথে সাথে বলে তাহলে তুইও আমার পাপ নিবি না আগামী বৃহস্পতিবার ছুটি নিয়ে আমি আমার মা বাবারে দেখতে যাব আল্লাহ আকবার বলতে পারলে সবাই একটু পরে সেহরি খাইতে উঠব কোনো রিক্সা পাওয়া যাবে না স্যার চাচা আমার খুব যাওয়ার দরকার কোনো রিক্সা পাওয়া যাবে দারোয়ান বলতেছে রিক্সা পাইতে পারো তুমি এখান থেকে একটু সামনে হাইটে যাও একটা লোক আমার জানা মতে দিনের বেলা রিক্সা চালায় না উনি রাতের বেলা চালায় আমার ছেলে বলে টাউনে বড় চাকরি করে মাইসে খারাপ বলবে বিদায় সন্তানে মান সম্মানের দিক তাকায় আসে দিনের বেলা রিক্সা চালায় না রাতের বেলা রিক্সা চালায় যায় দেখো ওই লোকটা থাকলো থাকতে পারে বাজানদের হাতের মধ্যে দুইটা ব্যাগ রিপন সাহেবের জায়েদাকে হারে চার খাম্বার পিছনে বসে মাঘ মাইজা শীতের মধ্যে এত রাত্রে রাইতে একটা দুইটার সময় কে আসবে কোন প্যাসেঞ্জার আসবে রমজান মাস বাজানদে দেখে মোটা কম্বলের মতো একটা বড় জাম্পার পড়িয়া একটা সানগ্লুবি পড়িয়া বাবা চোখ দুইটা মোটা মোটা দুইটা ফেমের চশমা পড়িয়া রিক্সার মধ্যে কাইতে পড়ে আছে আস্তে করে যাইয়া ডাক দিছে চাচা যাইবেনি
বাবা রুমালটা বাঁধা অন্ধকারে যদিও চেহারা মালুম করা যায় না কণ্ঠটা তো মালুম করা যায় ঘাটটা কাত করে তাকায় দেখে আর কেউ নাই যারে আজ থেকে ২০ ২৫ বছর আগে কোলে করে মসজিদের বক্তব্য দিয়ে আসছি জি স্যার জাম সসা ভাড়া কত নিবা স্যার দুইটা পয়সার জন্যই তো রাতে শীতের মধ্যে রিকশা নিয়ে বের হয়েছি ওঠেন আপনি আমার ছেলের মতো যা খুশি তাই দিয়ে নাগে ওঠেন এ আমার কুমিল্লা মুরাদনগরের বাইরা কুমিল্লা শিয়া কুমিল্লার ঘটনা বলতে বলেছো বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় কেন জানাও এই রকম ঘটনা এখন অহরহ প্রত্যেকটা থানায় থানায় ঘটতাছে কথা কর না কেন স্যার ম্যাজিস্ট্রেট বাবা রিকশা চালায় এলাকায় দিন মজুরি খাইটা ছেলেরে মানুষ বানাইছে বাপেরে পরিচয় দেয় না সে শিক্ষিত শয়তান বিদায় কথা বলে না কেন তো শিক্ষিতর কপালে জুতা আর বাড়ি বাজানরে যখন সাররে উঠাইয়া যখন প্যাডেল মারতাছে কিছু দূর যাইবার পরে উষা বুকের বেদনা শুরু হয়ে গেছে আর উঠতে পারে না লাভ দিয়ে রিক্সার থেকে নামিয়ে কয় স্যার আমি আর রিক্সা চালাইতে পারবো না কয় কে স্যার কে প্রশ্ন করবেন না বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে অনেক আগের একটা কথা মনে পড়ে গেছে যখন রিক্সার থেকে নামিয়ে বলে আর চালাইতে পারবো না রিপন সাহেব হাতা কাছে ফেলছে চট করে থাপ্পুর মারবে বলে স্যার থাপ্পুরটা মারার আগে আপনার হাতের তসলাইটা আমার মুখের উপরে মারেন গো এ যুবক ভাইরা আমি জানি কুমিল্লার যুবকরা মা বাবা ভক্ত তোদের দুইটা পাও ধরে বলে যায় গো এই দুনিয়ায় একটা মাত্র চেহারা দেখলে হজের সোয়াব পাবি সেটা হলো মা বাবা যখন চেহারার উপরে লাইট মারছে লাইট মারার সঙ্গে সঙ্গে মাফলারটা টান দিয়ে সরায় দেখে আর কেউ না এ আমার জনম দুঘুমে বাবু দুটা জড়াই ধরে বলে বাবা কুমিল্লার সবাই এই শীতের মধ্যে ঘুমায় আর তুমি রিক্সার প্যাডেল বাবাই বলে স্যার বেশি কথা বলবেন না ভুলে যাইয়েন না ৮ বছর ধরে বাপরে একটা বাপ কয়েও ডাক দেন না অফিসের সামনে গেলে অপমান করে দাঁড়ায় দেন রিক্সা লয়ে কেন নামছি শুনবেন স্যার আপনার মা আপনার টেনশনে এজমা রুগী হাঁপানির রুগী আজকে ইফতারি করছি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে টিবলের পানি আপনার মায়ের ঔষধ নাই ঔষধ কেনার জন্য আজকে সেরি খাওয়ার জন্য রিক্সাটা লয়ে নামছি গো বাবা রিক্সাটা লাত্তি দিয়ে সরায় বলে বাবা বাবা তোমার ছেলের খাবার মানুষে খায় আর তুমি রিক্সা চালাও বাবাই কান দেয়ার কয় রিক্সায় বসেন আমি একটু চালাইয়া বাইরতে লয়ে হই বাগানে রিক্সাটা ফেলাই দিয়া বাপ বেটা হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে মা যখন বাবার পায়ের আওয়াজ শুনছে ঘরের থেকে দৌড়াই বের হয়েছে মা দৌড়াইয়া বের হয়ে বলে রিপনের আব্বা ঔষধ আনছো কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে যুবক এখন কানবি
বাবা চিৎকার মেরে কয় এমন ঔষধ আনছি খাওন লাগবে না দেখলি ভালো হবে হে কলিজার টুকরে যুবক রে তলে বোঝা গেল সন্তানের এই চেহারাটা মা বাবার জন্য ঔষধ মা দৌড়ে বের হয়ে বলে কি আনছো যে দেখলেই ভালো হয়ে যাব একটা দৌড় দিয়া মায়ের পা দুটো জড়াই ধরে বলে মা তোমার রিবনরে মাফ করে দেব রাত বারোটা দুইটা একটার সময় যদি রিপনের মা রিপনরে মাফ করে দিলে মালিক মাফ করে দেয় গো বাবা তোমরা যারা চোখের পানি ফেলাইয়া মা বাবার কথা মনে করে কাঁদছ এখনই আল্লাহ তোমাদের মাফ করে দিবে আমার বাম পাশের আলেম ভাই কান্দে দাড়ি ভাগা বাজান কান্দে পূর্বাসী যুবকরা হয়তো আমার ওয়াজ শুনে পূর্বাসে বসে কান্দে আল্লাহ যারা ওয়াজের মধ্যে বসে মায়ের কথা মনে করে কান্দে আমার মতো তো অনেক বাবাজির মা নাই গো মা অনেক যুবক ভাইয়ের বাবা নাই কবরের কাছে যাইয়া কান্দে আল্লাহ যাদের বাবা মা নাই তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দা এ যুবক রিপন যদি ওর মার কাছে মাফ চাইয়া মাফ পাইতে পারে তোমরাও আজকে মা বাবার কাছে যে মাফ চাইবে রাজি আসো না নাই জোরে বলো রাজি আসো না নাই আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যুবক রে আজকে 12ই অক্টোবর একটা ইতিহাস রচনা করে দে ওই যুবকের দোয়া আসমানে যাবে না যেই যুবকের দোয়ার পরিবর্তে মা বাবার বড় দোয়ার অ্যাকাউন্টে আছে আমি চাই তোমাদের দোয়া আসমানে যাক চাও না ভাই চাও 30টা সেকেন্ড আমি বলবো এখানে আসার সাথে সাথে একটা যুবক আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আমিও আপনার মতো না হারা আমি প্রবাসী যখন উমরায় ছিলাম আল্লাহর কসম করে বলি সৌদির প্রবাসী মক্কা মদিনার প্রবাসী রে বাবা আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আপনারা ওয়াজে শুনেছেন ওই যে শরীফুল্লাহ আব্বাসী আর বাপটা কয়েকদিন আগে মারা গেছে আর মা নাই ওই এতিম শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা আল্লাহর ঘরে যায় আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে আপনাকে দুইটা পাও ধরে বলে যাই যুবক আমি যদি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে একটা দোয়ার জন্য যদি করতে পারি আমি আমার জীবনে আমার মার কাছে বহুতবার মাফ চাইছি আলহামদুলিল্লাহ বলেন আজকে যে আপনারা আমার কথায় কান দেন এটা আমার কথায় কান দেন না এটা আমার মায়ের দোয়ার কারণে কান দেন পূর্বাসী ভাইরা আমার ওয়াজ শুনে পূর্বাসে বসে বালিশ ভিজায় কেঁদে কেঁদে এটা আমার ক্রেডিট না এটা আমার মা বাবার দোয়া এই যুবক তোমার অ্যাকাউন্টে যদি তোমার বাবা মায়ের দোয়া থাকে ডাইরেক্ট তুমি জান্নাতি 30টা সেকেন্ডে আমি বলবো ওই যুবক জান্নাতে যাবে ওই যুবকের দোয়া কবুল হবে যেই যুবক তার বাবা মায়ের কাছে মাফ চাবে আলহামদুলিল্লাহ বলেন তো এই যুবক এই ভরা মজলিসের ভিতরে প্রমাণ করে দাও তো আজকে ইলিয়াস রহমান জিহাদির বন্ধু হইবা যদি আল্লাহ আমাকে মাফ করে মুসাফির অবস্থা বলে গেলাম আমি তোমার বন্ধু হয়ে যাব আমি জান্নাতে গেলে একসাথে যাব ইনশাআল্লাহ জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা তবে মাফ করার সিস্টেম বানায় ফেলেছে একটা মসজিদ যখন আল্লাহ বানাইছে তৌফিক দিছে মসজিদটা রেলগাড়ি হবে জান্নাতের তুমি আর আমি প্যাসেঞ্জার হব 30টা সেকেন্ডে আমি বলবো যুবক তোমার দোয়া আজকে কবুল হবে যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বইয়া বাপ বেটা দুইজন একসাথে ওয়াজ শুনতাছো অথবা বাপ পাইছে নাই বড় ভাই এই মাঠের মধ্যে আছে এমন কোন কোন যুবক আছো দাঁড়াও তো তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে তারাই দাঁড়াবা যাকো বাপ মা কবরে তারা না যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তুমি জানো যে আমার বাপ আছে তারা দাঁড়াই থাকে এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান
বাবা গুলা দাঁড়ান আপনি দেখতেছেন না চাচা আপনার পোলা দাঁড়াইছে মায়ে লাগে না পোলাটা লাগে হ্যাঁ রাত এখন 11:30টার কাছাকাছি এই 2 ঘন্টা মেহনত করার পিছনে 9:30টায় উঠছে এ যুবক তোর পাও দূরে দুছে আমার দিকে তাকা আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ বলো আমার বাবার এই কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া আমি তোদের যারা যা কিছু বলবো ঠিক তোমাদের মতো বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা তুমি আমার maaf না করলে আমার কোনো দোয়া আসমানে যাবে না আমার হজ রোজা ওয়াজ কোনোটাই যাবে না আমার বাবা কাবা ঘরের সামনের দরজার সামনে আমার maaf করে দিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তুমি কান্দাবা আর যুবকগুলোর হেদায়েত দিও এটা আমার বাবার দোয়ায় তালেবে আলেমরা এখন কেউ যাবে না 30টা সেকেন্ড আমি বলবো তুমি তোমার বাবার কাছ থেকে জান্নাত কামাই করার জন্য পাগলের মতো দৌড় দিবা সব লজ্জা শরম বাদ দিয়া বাবার বুকে নিয়ে একটা সিকিয়ার দিয়ে কইবা বাবা তুমি আমারে maaf করে দিলে বলে আমার মালিকও আমারে maaf করে দিবে তুমি যদি বাবারে ঘরের সাথে মুখটা লাগায়া যদি কাইন্দা দিতে পারো তোমার সখের পানি যদি পড়ে আমার মালিক তোমারে এক্ষুনি maaf করে দিবে দে দৌড় দাও যুবক দৌড় দাও হে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দিয়া বাপরে বুকের মধ্যে না কাঁপতে থাক দেখ তোর বাবা কোন জায়গায় দাঁড়াইছে বাপরে ছাড়বি না কাঁপতে থাক বাবারে বুকি নিয়ে খালি বলতে থাক বাবা গো তুমি আমার এইভাবে কত মাপ কত বুকি নিয়ে হাঁটে বাজারে গেছো আল্লাহ তুমি কুমিল্লা মুরাদনগরের দিকে তাকায় দেখো যুবকগুলা বাবার বুকে নিয়ে কান্দে গো আজকে 12ই অক্টোবর যাদের বাবা আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে সারিস না যুবক তোর চোখে পানি আনার জন্য যা কিছু দরকার তাই করতে থাক এই যে দেখো আমার সামনে 3 বাপ বেটা একসাথে কান্দে যুবক রে তোমার বাবা তোমার বুকে নিয়ে কত কাঁদছে তুমি যখন 5 বছর 6 বছরে বালক ছিলে তোমার বাবা অসুস্থ অবস্থায় তোমার বুকে নিয়ে কাঁদছে আল্লাহ যাদের বাবা আছে তারা বুকে নিয়ে কান্দলো যাদের বাবা নাই তারা কার কাছে কান্দলো আল্লাহ দেখো যারা বাবারে বুকে নিয়ে মাফ চাইছে দেখে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের বাবাকে তুমি মাফ করে দাও আমার ভাইরাও তুমি মাফ করে দাও কিন্তু যাদের বাবা নাই এরা কার কাছে মাফ চাইবো আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানদের অনেকের বাবা নাই মা নাই এরা চোখের পানি ফেলে কাঁদতাছে এদের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে মাফ করে দাও আমি আপনাদের দুটো পাও ধরে বলছি মা আছে বাবা আছে আল্লাহ কি করো তুমি আল্লাহ আমি যুবককে চিনি না আমার মায়ের মসজিদে 1000 টাকা দিছে আল্লাহ ওর মা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ ওর মাকে সুস্থ বানায় দাও আর বাবাকে তো মাফ করে দাও হ্যাঁ ইনশাআল্লাহ তোমার দাড়ি বড় হবে জোর করে মারহাবা আল্লাহ আমার ভাই আমার মসজিদে দিছে আমারে দেয় নাই আর বাবা আমারে তুমি মাফ করে দিও জোর করে আমিন বসো এই আমি বলে গেলাম যাদের বাবাই মাঠে আছে তারা তো এখানে বসে বাবার কাছে মাফ চাইলেন যাদের বাসায় আছে বাড়িতে যে মাপটা চাবেন তো ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন এই যুবক যুবতী বোন তোমার মা যদি তোমার বাড়িতে থাকে মার কাছ থেকে মাপ চেয়ে নিও মা না থাকলে শাশুড়ির কাছে মাপ চেয়ে নিও আল্লাহ সবাইকে কবুল করে নিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যারা আমার মসজিদ না দেখা এই যে যুবকটা আমি চিনিও না জানিও না আল্লাহ আমাকে দেয় নাই তোমার ঘরে দিছে একে তুমি জান্নাত নসিব করে দিও গতকালকে মাহফিল করছে নরসিংদী মুসলধার বৃষ্টির মধ্যে যে মাহফিলের সভাপতি ছিল ও আমার মসজিদে টাকা দিয়ে ওর মা টাকা দিয়ে বলে জিহাদির বলিস জিহাদির মায়ের মসজিদে দিলাম তোরা পূর্বাসে থাকোস যেন আল্লাহ তোদেরকে ভালো রাখে আল্লাহ আমার ভাইদের